22 মার্চ রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ হামলার ঘটনায় আবারো আলোচনায় ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা আইএসআইএসকে। কেননা হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। এ ঘটনার পর একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো রাশিয়াকে কেন লক্ষ্যবস্তু বানালো আইএসএসকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারই প্রথম নয়, এর আগেও এ ধরনের ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখোমুখি হতে হয়েছে রাশিয়াকে। সেই ইতিহাসই তুলে ধরব আজকের বিশ্ব ইতিহাসে, একই সঙ্গে আইএসআইএসকে কি এবং কিভাবে এর জন্ম সেটিও জানাবো। সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শুরুতেই আইএসআইএসকে গোষ্ঠী সম্পর্কে জানা যাক। ইসলামিক স্টেট খোরাসান বা আইএসআইএসকে বৃহত্তর সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের শাখা। আইএসআইএসকে 2014 সালের শেষের দিকে পূর্ব আফগানিস্তানে মাথাচাড়া দিয়ে ওঠে। বর্তমান ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান নিয়ে একসময়ের ঐতিহাসিক অঞ্চল খোরাসানের নামের সঙ্গে মিলিয়ে সশস্ত্র গোষ্ঠীটির নামকরণ করা হয়। ভয়াবহ সব কৌশল ও চরমপন্থী কর্মকাণ্ডের জন্য কুখ্যাতি অর্জন করে গোষ্ঠীটি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আইএসের সবচেয়ে সক্রিয় আঞ্চলিক সহযোগিতার একটি আইএসআইএসকে। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন সেনাবাহিনী ও তালেবানের সারাশি অভিযানের কারণে 2018 সাল থেকে আইএসআইএসকের শক্তি অনেকটাই কমে যায়। তারপরও গোষ্ঠীটি ওই অঞ্চলের জন্য বড় হুমকি হিসেবে রয়ে গেছে। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই চালানো ও তাদের কর্মকাণ্ড নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা যুক্তরাষ্ট্রের কমেছে বলে মনে করা হয়। আইএসআইএসকে বহু হামলার জন্য দায়ী। প্রধানত আফগানিস্তান ও আশপাশের অঞ্চলে তারা অসংখ্য হামলা চালিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মসজিদে বোমা হামলা, কাবুলে রাশিয়ার দূতাবাসে হামলা, 2021 সালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার মতো ঘটনাও রয়েছে। এসব হামলায় অসংখ্য সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হন। মার্কিন সেনারাও তাদের হামলার শিকার হয়েছে। আইএসআইএসকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইতিহাস ঘাটলে দেখা যায়, সতর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর অব্যাহত হুমকি তৈরির সক্ষমতা তাদের রয়েছে। এবার আসি এই গোষ্ঠীটি রাশিয়ায় কেন হামলা চালালো সেই প্রসঙ্গে। রাশিয়ায় আইএসআইএসকের হামলায় পুরো বিশ্বই হতবাক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, রাশিয়া ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শত্রুতার ইতিহাস বিবেচনা করলে 22 মার্চ মস্কোর কনসার্ট হলে আইএসআইএসকের হামলার মাত্রা অত্যন্ত তীব্র। তাদের মতে গোষ্ঠীটির হামলার একটা কারণ হতে পারে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায় ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান। পুতিন সিরিয়ায় সেনা পাঠিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। সেখানে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট বা আইএসআইএস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে রুশ সেনারা লড়াই করছে। বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার পাশাপাশি সেখানে রাশিয়ার প্রভাব বজায় রাখার উদ্দেশ্য থেকেই পুতিন সেখানে সেনা পাঠিয়েছেন, যেটি সরাসরি আইএসের উদ্দেশ্য বিরোধী বলে মনে করা হয়। 2011 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় বিক্ষোভ শুরু হয়। বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে বিক্ষোভ দমনে বিক্ষোভকারীদের ওপর অভিযান চালায় আসাদ বাহিনী। এক পর্যায়ে তা আসাদের পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। বিদ্রোহীরা শুরুতে নিজেদের জীবন রক্ষার্থে অস্ত্র হাতে তুলে নেয়। পরে তারা একত্রিত হয়ে নিজেদের এলাকায় সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। সহিংসতা ছড়িয়ে পড়ে সিরিয়াকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দেয়। 2015 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলার নামে সেখানে অভিযান শুরু করে মস্কো। এতে সিরিয়া যুদ্ধের মোড়ই ঘুরে যায়। সিরিয়া মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ। অবশ্য মস্কোর সমর্থন দেওয়ার পেছনে বেশ কিছু রাজনৈতিক স্বার্থও ছিল। আসাদ সরকার ক্ষমতাচ্যুত হলে সিরিয়ার সাথে রাশিয়ার সন্ধি টিকে থাকবে না। যুদ্ধে পরাজিত হলে ভূমধ্য সাগরে সিরিয়ার তারতুস নৌঘাঁটিও হাতছাড়া হয়ে যাবে। রাশিয়ার এই হস্তক্ষেপ ভালোভাবে নেয়নি ইসলামিক স্টেট ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। এখনও সিরিয়ায় রুশ বাহিনীর সঙ্গে এসব গোষ্ঠীর লড়াই অব্যাহত রয়েছে। আইএসআইএসকের একটি ককেশাস শাখাও রয়েছে, যেটি প্রধানত রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ ককেশাস অঞ্চলে চেচনিয়া, দাগেস্তান, ইঙ্গুশেটিয়া এবং
কাবার্ডিনো বালকারিয়াতে কাজ করে। চেচনিয়ার মুসলমানদের স্বাধীন হতে চাওয়া এবং রাশিয়ার পক্ষ থেকে তাদের বশ মানিয়ে রাখার এক সুদীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাসও রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন আইএসআইএসকে রাশিয়াকে মুসলিম নিপীড়ক দেশ হিসেবে মনে করে, এ কারণেই দেশটির সঙ্গে তাদের বিরোধ। এছাড়া আইএসআইএসকের অনেক সদস্য এসেছে মধ্য এশিয়ার দেশগুলো থেকে, তারা তাদের দুর্দশার ঐতিহাসিক কারণ মনে করে রাশিয়াকে। রাশিয়ার মাটিতে হামলার এটাও একটা কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠীটি ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা গ্রুপ সোফন সেন্টারের তথ্য মতে গোষ্ঠীটি গত 2 বছর ধরে রাশিয়ার ওপর দৃষ্টি রাখছিল। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার গত 20 বছরের ইতিহাস ঘাটলে দেখা যাবে দেশটি অনেকবার এ ধরনের হামলার সম্মুখীন হয়েছে। 2000 সালের শুরুর দিকে চেচনিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে রুশ বাহিনীর লড়াইয়ের সময় সিরিজ হামলায় কেঁপে উঠেছিল মস্কো। 2002 সালের অক্টোবরে চেচেন যোদ্ধারা মস্কোর একটি থিয়েটারে প্রায় 800 জনকে জিম্মি করে। ঘটনার 2 দিন পর রাশিয়ার বিশেষ বাহিনী ভবনটিতে হামলা চালায়। এ ঘটনায় 129 জন জিম্মি ও 41 জন চেচেন যোদ্ধা নিহত হয়। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছিল এক ধরনের বিশেষ গ্যাসের কারণে, যে গ্যাস রুশ বাহিনী হামলাকারীদের অচেতন করতে ব্যবহার করেছিল। 2003 সালের 5 জুলাই মস্কোর কাছে তুশিনো বিমান ঘাটিতে একটি রক কনসার্টে আত্মঘাতী বোমা হামলা চালায় 2 নারী। রাশিয়া তাদের চেচেন বিদ্রোহী হিসেবে চিহ্নিত করে। আত্মঘাতী এ হামলায় 15 জন নিহত ও 50 জনের মতো আহত হন। 2010 সালের 29 মার্চ মস্কোর পাতাল পথে 2টি হামলা চালান 2 জন আত্মঘাতী নারী, হামলায় 40 জন নিহত হন। এর একটি হামলা চালানো হয় FSB গোয়েন্দা সার্ভিসের সদর দফতরের কাছে লুবিয়াঙ্কা স্টেশন লক্ষ্য করে। এ 2 নারী হামলাকারী উত্তর ককেশাসের বিক্ষুব্ধ দাগেস্তান অঞ্চলের বাসিন্দা ছিলেন বলে পরে জানা যায়। হামলার দায় স্বীকার করেন চেচেন স্বাধীনতাকামীদের একটি গোষ্ঠী দ্য ককেশাস আমিরাতের নেতা দোকু উমারভ। 2004 সালের সেপ্টেম্বর মাস প্রায় 30 জন চেচেন গোষ্ঠী রাশিয়ার দক্ষিণে বেসলানে একটি স্কুল দখল করে এবং 100 মানুষকে জিম্মি করে। 2 দিনের রক্তক্ষয়ী এক সংঘাতে 300-এর বেশি মানুষ প্রাণ হারান, যাদের অর্ধেকই ছিল শিশু। 2015 সালের অক্টোবরে ইসলামিক স্টেট মিশরের সিনাইয়ে রাশিয়ার যাত্রীবাহী একটি বিমান ভূপাতিতের উদ্দেশ্যে বিমানে একটি বোমা লাগায়। এই ঘটনায় বিমানে থাকা 224 জনের সবাই নিহত হন। তারা সবাই মিশরে ছুটি কাটিয়ে রাশিয়ায় ফিরছিলেন। 2011 সালের 24 জানুয়ারি ছিল মস্কোবাসীর জন্য আরেকটি রক্তাক্ত দিন। এদিন মস্কোর দোমোদেদোভো আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলে আত্মঘাতী বোমা হামলা চালান এক ব্যক্তি, তাতে 37 জন নিহত হন। এ হামলারও দায় স্বীকার করে দ্য ককেশাস আমিরাত। বিগত কয়েক বছরেও ককেশাস এবং রাশিয়ার অন্য অঞ্চলেও বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে আইএসআইএসকে গোষ্ঠীটি। 2022 সালের সেপ্টেম্বরে আইএসআইএসকের কাবুলে রাশিয়ার দূতাবাসে আত্মঘাতী বোমা হামলার কথা তো আগেই বলেছি। বিশ্লেষকদের মতে আইএসআইএসকের এই হামলা বিশ্ব রাজনীতিতে উত্তেজনা তৈরির প্রেক্ষাপট তৈরি করল। আজ এ পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।